TBN24 টেলিভিশনের নিয়মিত আয়োজন TVN অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকেও আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আমরা গতকালকেও ট্যাক্স নিয়ে কথা বলেছিলাম, একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে বলেছিলাম যে সেই ছোট গল্পের বিখ্যাত উক্তিটি শেষ হইয়াও হইল না শেষ। তো এরকমই, যেহেতু ট্যাক্স সিজন এই মাত্র শেষ হয়েছে, কিন্তু শেষ বলা যাবে না, কারণ অনেকেই আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টসের অভাবে বা যে কোনো কারণেই হোক, অসুবিধার কারণেও হতে পারে বা ডকুমেন্টসের অভাবে হতে পারে অথবা অলসতার কারণেও হতে পারে অথবা সবশেষে কিছুটা গড়িমসি অথবা না জানার কারণে হতে পারে, আমরা হয়তো অনেকেই আমরা ট্যাক্স ফাইল করিনি। আপনাদের সদায় জ্ঞাতার্থে বলতে চাই যে এখনও প্রায় 20-21 লক্ষ মানুষ ট্যাক্স ফাইল করেননি। সুতরাং বুঝতেই পারছেন, সে কারণেই তাদের সুবিধার জন্য এই বিষয়গুলো করবো। আবার যারা আমরা ট্যাক্স ফাইল করেছি তাদের মধ্যে ইতিমধ্যেই অনেকেরই হয়তো ছোটোখাটো ভুল ত্রুটির কারণে বা ইনফরমেশন গ্যাপের কারণে IRS থেকে অনেকেই আমরা অডিটের চিঠি পাচ্ছি। এই চিঠি পেয়ে আমরা অনেকেই ভীত হয়ে যাই, তাই বলছি ভয় পাবেন না। IRS থেকে চিঠি পেলে বা নোটিশ পেলে, চিঠি পেলে বা নোটিশ পেলে কি করবেন, কি করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং সেই সাথে কথা বলবো আমরা নিশ্চয়ই যে যেহেতু আমরা ট্যাক্স ফাইল করতে গিয়েছি, কিছু ভুল ত্রুটি হয়েছে বা হতে পারে, এই ধরনের বিষয়গুলো যদি হয়ে থাকে তাহলে তার সমাধান কী, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আর সুপ্রিয় দর্শক, আজকে তো নিশ্চয়ই আপনাদের মনে আছে মঙ্গলবার, আজকের যিনি অতিথি থাকেন তিনি সাধারণত আমাদেরকে দুটো কুইজ দিয়ে থাকেন, সেই কুইজগুলো নিয়ে তো অবশ্যই শুরুতেই কথা বলবো। তার বাইরেও সুপ্রিয় দর্শক, আপনাদের তো ট্যাক্স বা আর্থিক বিষয়ে নানান প্রশ্ন থাকবেই, এবং সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সেগুলো দেখে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট জনাব পারভেজ কাজী, IRS এনরোলড এজেন্ট এবং CEO কাকাতুয়া এজেন্সি। জনাব পারভেজ কাজী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং TVN এর সকল দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে অথবা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবে তাদের সকলকে শুভেচ্ছা। আপনাকেও আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে মাত্র কয়েকদিন আগে আপনাদের ট্যাক্স সিজন শেষ হয়েছে। আসলে শেষ হয়নি, এখনও অনেক ব্যস্ততা আপনাদের, সেই ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে এবং আজকে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমরা নির্ধারণ করছি, তা নিয়ে কথা বলবেন। তার আগেই আমরা একটি কুইজ তো দিয়েই থাকি, দুটি কুইজ দিয়ে থাকি, সেই বিষয়টি নিয়েও আপনি কথা বলবেন। তো শুরুতেই আমরা কুইজেই যেতে চাই যে আজকের কুইজ আমাদের কী ছিল। আমরা স্ক্রিনে দেখছি এই মাত্র যে প্রথম কুইজটি ছিল, Is it necessary to complete ID verification with the IRS after receiving a notice or letter in this regard? Answer ki uttar yes or no sheti hobe. Ebong ditiyo je question amra dei is IRS notice CP2000 related to IRS PIN. Answer yes or no. আমরা আগেও বলেছি সুপ্রিয় দর্শক, এটি আমরা দেই আপনাদের সাথে আমাদের একাত্মতা বাড়ানোর জন্য, সহমর্মিতা বা সহযোগিতা অথবা আপনাদের সাথে সম্পর্কটা আরও বেশি বিল্ড আপ করার জন্যে। সে কারণে আপনারা সবাই এই প্রশ্নের উত্তর জানেন, তারপরও যে কথাটি বললাম সেটির কারণে আমরা কুইজগুলো দিয়ে থাকি। তো আজকের কুইজ নিয়ে আমাদের আজকের অতিথি তিনি কি বলেন, কোনটি উত্তর হাঁ হবে, কোনটির উত্তর না হবে, সেটি আমরা জেনে নিই। জনাব পারভেজ কাজী, আবারও ধন্যবাদ রানা ভাই। আমি কুইজগুলো যখন তৈরি করছিলাম, প্রিপেয়ার করছিলাম যে আপনাদেরকে দিব, ঠিক তার 10 মিনিট আগে একটা ফোন আসলো আমার কাছ থেকে, ফাইল করে গেছে ফেব্রুয়ারির 10-12 তারিখে, এবং এতদিন হয়ে গেছে উনি বলছেন আমি রিফান্ড পাইনি, এবং আমার IRS.gov এ গিয়ে যেখানে আপনি রিফান্ড স্ট্যাটাসটা চেক করতে পারেন, সেখানটায়ও কোনো আপডেট দিচ্ছে না। তো আমি একটু হতবাক হলাম, যেহেতু ওনার W2 দিয়ে করা ফাইল সিঙ্গেল উনি, এবং শুধুমাত্র W2 এবং এই ফাইলে আর কিছু নেই। তো এটা তো রিফান্ড পেতে চাইল্ড ট্যাক্স ক্রেডিট নাই, কিছু নাই, এত সময় লাগার কথা না। আর্নড ইনকাম ক্রেডিট নাই, কিছুই নাই, এটা একটা খুব সাধারণ ফাইল। তো ওটা দেখার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি IRS থেকে কি কোনো চিঠি, কোনো করসপন্ডেন্স পেয়েছেন? তো উনি বললো যে হ্যাঁ, ওরা একটা চিঠি দিয়েছিল, আমাকে কি আইডি ভেরিফাই করতে বলে। তো আমি ওটাকে অত গুরুত্ব দেই নাই, চিঠিটা কোথাও ফেলে রাখছি, ও খুঁজলে পাবো, কিন্তু এখন এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। তো ওই কারণেই আমি এই কুইজটা দিয়েছি। IRS উনাকে বলছে আইডি ভেরিফিকেশান করার জন্য, ওই প্রসেসটা কমপ্লিট করার জন্য, এবং উনি মনে করছে এটা বোধহয় অত জরুরি না। তো ওর জন্যই বলেছি, আমি কুইজে প্রশ্ন রেখেছি যে ইজ ইট নেসেসারি টু কমপ্লিট দ্য ID verification with the IRS after receiving a notice or letter in this regard. Answer is yes. আপনাকে অবশ্যই IRS থেকে যদি আপনাকে আইডি ভেরিফাইয়ের জন্য বলে থাকে, অবশ্যই আপনাকে আইডি ভেরিফাই করতে হবে, আইদার বাই দ্য ফোন অর আপনারা অনলাইনেও এটা করতে পারেন। এবং IRS যেটা করে, এটা কিন্তু ট্যাক্স পেয়ারের প্রোটেকশানের জন্যই এটা করা হয়ে থাকে, এবং যেটা করে ইউজুয়ালি ফটো আইডির ওরা ফটো নেয়, আপনার ফেসিয়াল ফটো নেয়, নিয়ে ওরা পরবর্তীতে আপনাকে ট্যাক্স ফাইলিংয়ের আগে, মানে প্রত্যেক বছর জানুয়ারিতে ওরা একটা পিন নাম্বার দিবে, এবং সেই পিন নাম্বার দিয়ে আপনাকে কিন্তু ফাইলটা করতে হবে। উইদাউট দ্যাট পিন ফাইল কিন্তু ইলেকট্রনিক সাবমিট করা যাবে না, এবং এটা প্রতি বছর দিবে। 5-6 বছর পর IRS যদি দেখে এটার আর দরকার নেই, তখন ওরা ওই পিন ইস্যু করাটা বন্ধ করে দেয়, এবং সেটাও আপনাকে একটা চিঠি দিয়ে জানিয়ে দিবে যে আপনি এখন থেকে রেগুলার ফাইল করতে পারেন, আপনার আর পিনের দরকার হবে না। কিন্তু IRS যদি রিকোয়েস্ট করে আইডি ভেরিফাইয়ের জন্য, অবশ্যই আপনাকে করতে হবে, এটার কোনো অন্যথা নেই। এবং অনেক সময় এই আইডি ভেরিফিকেশনের জন্য আগে IRS অফিসে যেতে হতো ফিজিক্যালি, উইথ আপনার আইডি, ট্যাক্স রিটার্ন এবং সব ডকুমেন্ট নিয়ে। এখন আর সেটা দরকার হয় না, মেজরিটি ওভার দ্য ফোন করে, অনেকে আবার এটাকে অনলাইনে করে। তো আজকের এই প্রথম কুইজের উত্তর হচ্ছে ইয়েস, অবশ্যই IRS থেকে রিকোয়েস্ট পেলে আপনাকে আইডি ভেরিফাই করতে হবে। আর দ্বিতীয় কুইজটি হচ্ছে ইজ IRS নোটিস CP2000 রিলেটেড টু IRS PIN। IRS নোটিস CP2000 এটা কিন্তু খুব কমন। আমরা যারা ট্যাক্স প্রফেশনাল, আমরা তো CP2000 বললেই বুঝি, অনেক ট্যাক্স পেয়ারও কিন্তু CP2000-এর সাথে পরিচিত। এটা কেন? CP2000 হচ্ছে এরকম একটা চিঠি, এটা হচ্ছে যে ইনফরমেশান যখন ম্যাচ হয় না IRS-এর কাছে, আমার যে ইনফরমেশান আছে আর আমি যে ট্যাক্স ফাইলটা করলাম, সেই ইনফরমেশান যখন ম্যাচ হয় না, তো CP2000 এটা কিন্তু অটো জেনারেট করে। অনেকে এটাকে বলে থাকে মিনি অডিট, অনেকে বলে থাকে এটাকে মানে ঝড়ের পূর্বাভাস, রক্তের ক্রস ম্যাচিং এর মতো। হ্যাঁ, ঝড়ের পূর্বাভাস, কিন্তু আসলে CP2000 কিন্তু কিছুই না, অনেক সময় দেখা গেছে আইআরএসের ভুলের কারণে এটা জেনারেট করেছে, অথবা ছোটোখাটো ভুল ট্যাক্স পেয়ারের কারণেও এটা জেনারেট করেছে। আইআরএস নোটিশ অথবা আইআরএসের এনি করসপন্ডেন্স, বারবার বলছি আমরা কিন্তু কখনোই এগুলোকে হেলা করব না, আমাদেরকে এগুলোকে রেসপন্স করতেই হবে। এবং আইআরএস CP2000 হচ্ছে, বললাম যে এটা ইনফরমেশান মিসম্যাচ হলে এটা জেনারেট করে, অতএব এটার আইপি পিন, আইডেন্টিটি প্রোটেকশন পিনের সাথে এটার কোনো সম্পর্ক নাই। অতএব দ্বিতীয় কুইজের উত্তর হচ্ছে নো, IRS CP2000 not related to IRS PIN. অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, দুটো কুইজই খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনার আলোচনা থেকে বোঝাই গেল যে আজকে একদম বাস্তব অভিজ্ঞতার আলোকেই এবং আজকে প্রফেশনাল যে কাজটি করতে গেছেন সেখানে একজন ট্যাক্স পেয়ারের যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেখানেই বোঝা যাচ্ছে যে এটা কতটা জরুরি ছিল আজকের এই কুইজটি রাখার জন্য। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুধু কুইজে আমরা দেই, ধাঁধা দেই বা যেটাই দেই না কেন, যে সেটু মজা করার জন্য নয় বা সেটি শুধুমাত্র যে আমরা দেওয়ার জন্য দিয়েছি তার এর পেছনে নিশ্চয়ই অন্তর্নিহিত কারণ থাকে এবং সেটা অবশ্যই মঙ্গলজনক। অতএব আজকের এই দুটো কুইজ আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে বলে অবশ্যই আমরা মনে করতেই পারি। তো যারা পারভেজ কাজী, এবার আমরা একটু মূল আলোচনায় আসতে চাই, সেটা হচ্ছে যে ট্যাক্স সিজন আমাদের শুরু হয় জানুয়ারি মাসে, এবছর জানুয়ারি 29 তারিখে শুরু হয়েছিল এবং এপ্রিলের 15 তারিখে শেষ হয়ে গেছে সাধারণভাবে, এবং এক্ষেত্রে এখনও দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স আছে প্রায় 21 লক্ষ মানুষ এখনও ট্যাক্স ফাইল করেননি, নিশ্চয়ই তাদের কোনো সমস্যা আছে। আবার এর মধ্যে যে প্রায় 16 কোটির উপরে যে মানুষ ট্যাক্স ফাইল করেছে তাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ত্রুটি বিচ্যুতি আছে, যে কারণে আইআরএস থেকে সেটা হয়তো বিশ্বাস করেনি, যে কারণে অডিট করার জন্য চিঠি আসা শুরু হয়ে গেছে বা আসবে, এরকম হতে পারে আজকে আমি পাইনি কালকে আমি পেতে পারি, এরকম একটা আশঙ্কা রয়ে গেছে। এক্ষেত্রে আমরা যারা আইআরএস থেকে কোনো চিঠি আসলে খুব ভয় পেয়ে যাই, আমরা ভীষণভাবে ভয় পেয়ে যাই। আসলে কি ভয় পাওয়ার কিছু আছে? আসলে এই ধরনের চিঠি পেলে ভয় না করে এর প্রতিকার করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া দরকার বা কি করলে এই অবস্থা থেকে উত্তরণ হতে পারে, এটা বিস্তারিত ব্যাখ্যা করুন, যাতে করে যারা আমরা ইতোমধ্যে চিঠি পেয়েছি বা আগামীতে যারা পেতে যাচ্ছি তারা যেন এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে। জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। আমি যে কথাটি বলছিলাম, এই যে CP2000 নিয়েই, যে ইনফরমেশান যখন মিসম্যাচ হয় তখন কিন্তু আইআরএস থেকে একটা চিঠি জেনারেট করে, এবং এই CP2000 নিয়েই বলি, যেহেতু এটা খুব কমন ইস্যু হয়ে থাকে এবং ইনফরমেশান মিসম্যাচ হওয়ার অনেকগুলো সুযোগ থাকে। একটা প্রায়ই হয়ে থাকে, ধরেন আমি প্রিন্সিপাল রেসিডেন্স, আমি সেই বাসাতেই থাকি more than 10-15 years, বাড়িটা আমি বিক্রি করেছি, এবং আমি যদি ম্যারেড ফাইলিং জয়েন্ট রিটার্ন সাবমিট করে থাকি তাহলে আপ টু $500,000 পর্যন্ত ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে এক্সক্লুডেড, আমাকে ট্যাক্স দিতে হবে না। এখন অনেক সময় আমি দেখেছি আমার কাছে এসেছে এই CP2000-এ আইআরএস ওই ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স চেয়ে বসেছে। এটার রিজনটা ছিল যে ফাইলিংয়ে ওরা যখন ফাইল করেছে ফাইলটা প্রপারলি হয় নাই, মানে এটা যেইখানে গিয়ে বসার কথা ছিল সেখানে সেল অফ রেসিডেন্সে না গিয়ে সেল অফ অ্যাসেটে গিয়ে বসেছে, সেই কারণে আইআরএস এখানে ক্যাপিটাল গেইনের গন্ধ পাচ্ছে এবং বিরাট একটা CP2000 চিঠি ইস্যু করে দিয়েছে উইথ $280,000 ট্যাক্স ডিমান্ড করে। তো পরে এটাকে করসপন্ড করে এটাকে জিরোতে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এই ধরনের CP2000গুলো ভেরি কমন। আরেকটা CP2000 এসে থাকে আমাদের, খুব প্রায়শই এটা দেখি যে যাদের স্টকস আছে, স্টক মার্কেটে বাই অ্যান্ড সেল করে, ওনারা অনেক সময় প্রপারলি সবগুলো দেখানো হয় না ট্যাক্স ফাইলে। তো যদি ট্যাক্স ফাইলে দেখানো না হয় 1099-B আমি যেই প্ল্যাটফর্মে এই বাই অ্যান্ড সেলগুলো করি ওরা কিন্তু আইআরএসকে রিপোর্ট করছে। অতএব আমি ট্যাক্স ফাইলে যদি এগুলো না দেখিয়ে থাকি এবং এগুলো মিস করি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আইআরএস তো মিস করে নাই, ও তো পেয়েছে এবং দেখছে আমার ফাইলের সাথে আইআরএস যে ইনফরমেশান পেয়েছে এটা মিসম্যাচ। অতএব আইআরএস একটা CP2000 লেটার ইস্যু করে দেয় এবং এখানেও বড় অঙ্ক চেয়ে বসে এই কারণে প্রসিডগুলো আইআরএসের কাছে আছে কিন্তু কস্ট বেসগুলো নাই। আমি যেই ধরেন স্টকটা 10,000-এ বিক্রি করেছি ওটা যে আমি 9,000-এ কিনেছি অথবা 11,000-এ কিনেছি আইআরএস সেটা জানে না। আইআরএস শুধু জানে 10,000 আমার প্রফিট, অতএব পুরো 10,000-এর উপর আমার ট্যাক্স ওরা রিক্যালকুলেট করে বিরাট একটা অঙ্ক চেয়ে বসেছে। তো এটা পেলেও খুব ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু এটা খুব সহজেই এগুলোকে টেক কেয়ার করা সম্ভব। এটা পেয়ে থাকলে আপনার কস্ট বেসগুলোকে আপনি বের করবেন এবং আপনি যে 8949 ফর্মটা ফিল করতে হয় সেটা আবার করে স্কেডিউল ডিতে গিয়ে এগুলো রিপোর্ট করে আপনি যদি আইআরএসকে সাবমিট করেন, অনেক সময় দেখা গেছে যে স্টক বাই অ্যান্ড সেলে অনেকের লস হয়েছে, সেই লসটাও কিন্তু ক্লেম করে নাই। আমরা জানি যে 3,000 পর্যন্ত লস আমরা আমাদের এক বছরের ফাইলে দেখাতে পারি এবং যেটা থেকে যাবে সেটা আমরা পরবর্তী বছরগুলোতে ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। অতএব CP2000-এ যেখানে দেওয়ার কথা ছিল উল্টা উনি কিছু রিফান্ড পেয়েছেন এবং CP2000 জেনারেট না করলে এটা হয়তো উনি দেখতেনও না, পেতেনও না। তো ওই কারণেই বলছি যে আইআরএসের অনেক চিঠি আছে, প্রত্যেকটা চিঠিকে কিন্তু টাইমলি ফ্যাশনে অ্যান্সার করতে হবে। আমরা ইমিডিয়েট অ্যান্সার করার জন্য রিকমেন্ড করি এবং যদি আপনার কাছে ইনফরমেশান না থাকে এবং ইউ নিড সাম অ্যাডিশনাল টাইম, ওটাও আমরা চিঠি দিয়ে আইআরএসকে জানাবার পক্ষপাতী। আমরা বলে থাকি যে আপনি এই মুহূর্তে দিতে পারছেন না, এগুলো সংগ্রহ করতে আপনার সময় লাগবে, অসুবিধা নেই, আমরা টাইম চাইবো, আইআরএসকে লিখবো এবং আইআরএস বলবে না যে না তোমাকে টাইম দেওয়া গেল না, এই ডেটের মধ্যে এটাকে আমাদেরকে প্রডিউস করতে হবে, আদারওয়াইজ তোমার জেল জরিমানা যা হবার শুরু হলো, এরকম কিন্তু নয়। অতএব আইআরএসের করসপন্ডেন্স অথবা স্টেট এজেন্সি থেকে, নিউ ইয়র্ক স্টেট অথবা যেই স্টেটে আছে, যেসব স্টেটে ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় সেখানেও যদি ওনারা কোনো চিঠি পেয়ে থাকেন স্টেট এজেন্সি থেকে অথবা রেভিনিউ অফ স্টেট থেকে, ওনারা কিন্তু কোনো চিঠিকেই যেন হেলা না করেন। সেদিন আমার অফিসে একজন এসেছিলেন, উনি বলছিলেন যে দেখেন না আইআরএস আমার কেউ চিঠি দিয়েছে, আমার ওয়াইফ কেউ চিঠি দিয়েছে, আমার কাছেও এই টাকা দাবি করছে, আমার ওয়াইফের কাছেও এই টাকা দাবি করছে, আমাদের দুজনকেই পে করতে হবে কিনা। ভেরি কমন কোশ্চেন। না, দুজনকে পে করতে হবে না, যেহেতু আপনারা জয়েন্ট রিটার্ন সাবমিট করেছেন অতএব আপনারা দুইজনেই কিন্তু এই টাকাটা দিতে হবে, আপনাদের দুইজনকে। একজন যদি দিয়ে দেন আইআরএস কিন্তু আরেকজনের পিছনে যাবে না। অথবা দুইজনে একসাথে হয়ে আপনারা পে করতে পারেন। তো এই কারণেই এই চিঠিগুলো ইস্যু হয়ে থাকে জয়েন্ট ফাইল হলে দুইজনের নামেই। এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনার অঙ্কটা দ্বিগুণ হচ্ছে না, একই অঙ্ক থাকছে। ধরেন আপনি $2500 ও করেন, পে করতে হবে IRSকে, আপনাদের দুজনকে 5000 দিতে হবে না, আপনারা 2500ই দিবেন। কিন্তু দেওয়ার আগে আমি সবসময় আমার ক্লায়েন্টকে বলে থাকি, IRS থেকে কোনো চিঠি পেলে আপনারা কাইন্ডলি ট্যাক্স ফাইল, আমরা একটা হার্ড কপি ফাইল প্রত্যেকটা ক্লায়েন্টকে দিয়ে থাকি, আমরা বলি যে ট্যাক্স ফাইলটা হাতে করে এবং ওই চিঠিটা নিয়ে আমার কাছে আসবেন। শুধু চিঠি নিয়ে লোকজন চলে আসে এবং অনেক সময় আমরা যদিও মেজর ডকুমেন্ট স্ক্যান করি, আমরা রেখে দেই, আজকাল তো আর পেপার ফাইল মেনটেন করি না, ইলেকট্রনিক্যালি আমরা স্ক্যান করে রেখে দেই। অনেক সময় কোনো স্ক্যান মিসও হতে পারে, যেহেতু ট্যাক্স সিজনে এত বেশি চাপ থাকে আমাদের যারা এগুলোর দায়িত্বে আছে। তো ওর জন্য সবসময় আমরা অনুরোধ করি যে আপনাদেরকে আমরা একটা ট্যাক্স ফাইল দেই হার্ড কপি, সেটা নিয়ে চিঠিটা নিয়ে আপনি আসবেন। এবং অনেক সময় দেখা গেছে একটা চিঠির আমরা উত্তর দিয়েছি, ওই চিঠির উত্তরে IRS আবার কিছু লিখেছে এবং এটা হয়তো 3 মাস পর 4 মাস পর IRS-এর চিঠি আসছে, ট্যাক্স পেয়ার চিঠিটা নিয়ে চলে আসছে অফিসে, বলে আপনি তো জানেন আপনি 3 মাস আগে কি উত্তর দিয়েছিলেন। অনেক সময় ওনাদেরকে খুব বিনীতভাবে বলি, ভাই আমি জানি না, আমার মনে নেই, চেষ্টা করি মনে রাখতে অনেক কিছু কিন্তু পেরে উঠি না, আপনি অনুগ্রহ করে ফাইল, এবং প্রত্যেকটা চিঠির একটা কপি আমরা কিন্তু ফাইলে দিয়ে দিই, সো দ্যাট উনাকে যেন এটা বাইরে কোথাও কপি করে রাখার দরকার না পড়ে। তো আমরা প্রথম চিঠির উত্তর দিয়েছি, ওটার কিন্তু একটা কপি আপনাকে দিয়ে দিয়েছি, ওটা সহ এই IRS যেটা লিখছে এটা নিয়ে অথবা স্টেট যেটা লিখছে এটা নিয়ে আমাদের কাছে আসবেন। এইভাবেই আমরা চেষ্টা করি এই IRS করসপন্ডেন্সগুলোকে আমরা একটু, ইভেন আমরা বলে থাকি আমি লিখেছি আপনার ট্যাক্স ফাইলে রিফান্ড হচ্ছে 3450, আপনি পেয়েছেন 3135, আপনি ভাবলেন ছোট্ট অ্যামাউন্ট, ঠিক আছে, এবং আপনি কিন্তু একটা চিঠিও পেয়েছেন এই মর্মে, এবং কোথায় কম দেওয়া হলো ওটা কিন্তু এক্সপ্লেইন করা হয়েছে ওই চিঠিতে, কিন্তু আপনি ওটা বুঝেননি। আমরা বলি বছর শেষে সিজনের পর সারা বছর আমরা অফিসটা খোলা রাখি এবং এই সার্ভিসটুকু আপনাদেরকে দেওয়ার জন্য। আপনি এই চিঠিটা নিয়ে আসবেন, চেক যেটা পেয়েছেন ওটার কপি রেখে ওটা ডিপোজিট করে দেন, অথবা ব্যাংকে যদি সরাসরি ডিপোজিট হয়ে থাকে দ্যাটস ফাইন, কিন্তু অবশ্যই আমরা যেটা লিখেছি তার থেকে যদি বেশি পান অথবা কম পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন, অফিসে আসেন, আমরা এখানে আছি, আমরা আপনাকে বুঝিয়ে দিব আপনার কোথায় কি হয়েছে, কেন আপনি বেশি পেয়েছেন অথবা কেন আপনি কম পেলেন। এটা খুব জরুরি। আর ট্যাক্স ফাইলিং মাত্র শেষ হলো, এখনই কিন্তু লোকজন চিঠি পাওয়া শুরু করেছে, আবার আমাদেরও উৎকণ্ঠা বাড়ছে। মানে 2020-এর একজন, উনি ফাইল করেননি এবং স্টিমুলাস মানিও কিছু পাননি, 1800। হ্যাঁ, তো ওনারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তো এটা ডবল 3600। তো ওনাদের যখন এবছরের ফাইল করতে আসছিল তখন দেখলাম যে এবছরে এটা ওনার প্রথম ফাইল, কিন্তু উনি ছিলেন এবং ওনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার সব কিছুই ছিল, উনি ফাইল করেননি। তো যাই হোক, আমি বললাম যে ভাই আপনি 18-20-এর স্টিমুলাস পেমেন্ট পান নাই, 21-এরও পান নাই, এগুলোর জন্য ফাইল করতে পারেন। তো 20-এরটা ম্যানুয়ালি করতে হলো, 21-এরটা আমরা ইলেকট্রনিক সাবমিট করতে পারলাম। পরের সপ্তাহে উনি চলে আসছে, বলতেছে ভাই আমার তো ব্যাংক ইনফরমেশান কি আপনি ভুল করছেন নাকি? আমি বললাম যে কেন, কোনো সমস্যা? বললো যে আমার চেক তো এখনো আসে নাই। আমি বললাম যে ভাই সাবমিট তো করলাম 1 সপ্তাহ আগে, কতদিন লাগে? আমি বললাম যে এটা তো ওল্ড স্টিমুলাস পেমেন্ট ক্লেম করছি, সময় লাগবে, আপনাকে তো একটু সময় দিতে হবে। বলে কিন্তু একটু ব্যাংক অ্যাকাউন্টটা দেখবেন। তো আমি বললাম যে ভাই এটা তো আপনিও দেখতে পারতেন বাসায়, কীভাবে দেখতে পারতাম? তো আমি ওনাকে ফাইল, উনি ভাগ্যিস ফাইলটা হাতে করে নিয়ে এসেছিল। আমি 1042nd পেজে গেলাম এবং ওনাকে অ্যাকাউন্ট নাম্বারটা দেখিয়ে দিলাম, এই যে আপনার রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। তখন উনি একটু স্বস্তি পেলেন যে না, সব কিছু ঠিক আছে। আমি বোধহয় আপনার বলেছেন 10 থেকে 12 সপ্তাহ, আমি বোধহয় শুনেছি 10 থেকে 12 ঘন্টা, যেহেতু ইলেকট্রনিক সাবমিট করেছেন। তো অতএব এটা কুইক এসে যাবে, আমি মনে করছি 20টা সময় নিবে, তো 21 তো ইলেকট্রনিক গেছে, এটা কুইকলি চলে আসবে। আর এখন আমাদের কাছে লোকজন আসছে, অনেকে বলছে যে ভাই আমি তো এক্সটেনশন নিতে পারিনি, অথবা ভুলে গেছি, অথবা আপনাদেরকে ফোন করেছিলাম, অনেকক্ষণ লাইনে ছিলাম, লাইন হ্যাং করে দিয়েছি, আপনাকে ওরা দিতে পারেনি। তো আমি বলছিলাম যে আপনি এক্সটেনশনের জন্য কিন্তু ভাই আমার সাথে কথা না বললেও হতো, যে ফোন ধরেছিল তাকে বললেই সে আপনার যেহেতু আপনি আমাদের রেগুলার ক্লায়েন্ট, আর রেগুলার ক্লায়েন্ট না হলেও কেউ যদি এক্সটেনশনের জন্য চায়, ফোন করে আমাদেরকে। তো আমার অফিসের যারা আছে আমাকে সাহায্য করেন, তারাই কিন্তু ইনফরমেশান নিয়ে ফাইলটা এক্সটেনশনের জন্য রেডি করে ফেলে। তো এখন আমি কি করব? তো হয় নাই, যখন আমি বললাম যে না এক্সটেনশন হয় নাই, ঠিক আছে, উই মিস দ্যাট ডেডলাইন, কিন্তু আপনার তো ফাইলিংয়ের দায়িত্ব এমনিও রয়ে গেছে আপনার মাথায়, এবং 15 এপ্রিল চলে গেছে, আপনি কিছু টাকা ও করবেন বলছেন। তো আপনি ইমিডিয়েটলি ফাইলটা করেন এবং পে করেন, এটা কিন্তু প্রতিদিন কাউন্ট হবে আপনার লেট ফাইলিং পেনাল্টি এবং লেট পেইং পেনাল্টি, 2টা পেনাল্টি এখানে অ্যাড হচ্ছে। আমরা এক্সটেনশনকে কেন বেশি এত রিকমেন্ড করি? লেট ফাইলিং পেনাল্টিটা কিন্তু অলওয়েজ হাই দেন লেট পেইং পেনাল্টি। তো আপনি লেট ফাইলিং পেনাল্টিতে পড়ে গেছেন, অ্যাটলিস্ট ফাইলটা করে ফেলেন। এখনই যদি এপ্রিলের মধ্যে আপনি ফাইল করেন, আপনি যদি পে করতে না পারেন, ইউ টেক টাইম, পরে পে করেন, অথবা ইনস্টলমেন্ট প্ল্যান তৈরি করে দিচ্ছি, ওইভাবে আপনি পে করে যান, যেটা আপনার জন্য সহজ হয়। কিন্তু ফাইলিংটা কোনো অবস্থাতেই লেট করা যাবে না। অনেক সময় বলে বসে 2টা পেনাল্টি কেন একটা ফাইলের উপরে, এটা তো একটা ফাইল করেন এর জন্য আর একটা পেমেন্ট করেন এর জন্য। হ্যাঁ, বলি যে ভাই এটা রুলটা হচ্ছে ওর জন্যই আইআরএস এনকারেজ করে, আপনি যদি পেও করতে না পারেন, আপনি 15 এপ্রিলের মধ্যে অথবা যত শীঘ্র সম্ভব আপনি ফাইলটা করে ফেলেন। এই যে আপনি বলছেন লেট হয়েই গেছে, যখন ফাইলটা আস্তে ধীরে করব, তার মানে ফাইলের দায়িত্বটা ফেলে রেখেন না, ওয়ার্ক অন ইট, এটাকে শেষ করেন এবং ফাইলটা করে ফেলেন। পেমেন্টের জন্য ওরা কিন্তু আপনাকে সুযোগ দিবে। আপনার কাছে আবার আসবো এবং এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরও কথা বলবো, কারণ বিষয়টি খুবই স্পর্শকাতর আমাদের যারা ট্যাক্স ফাইল করেছে এবং যারা করেনি উভয়ের জন্য। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব, তবে একজন দর্শক টেলিফোনে আছেন, ওনার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি। হ্যালো, জি আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার একটা চিঠি আসছে, আমি ট্যাক্স ফাইল করছিলাম, আমার কিন্তু একটা চিঠি আসছে, ওই চিঠিটা কিভাবে কি করব? আচ্ছা, একটা চিঠি আসছে আইআরএস থেকে, এটা নিয়ে কি করবেন সেটাই আপনার প্রশ্ন বোধহয়, যেটা আমরা আলোচনা করছি এটাই। আর চিঠিতে কি লেখা আছে না আছে পড়ে দেখেছেন কি? আচ্ছা, বোধহয় লাইনটি কেটে গেছে। পারভেজ কাজী, আচ্ছা ধন্যবাদ বোন, ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনি আইআরএস থেকে চিঠি পেয়েছেন যতখানি বুঝলাম, যে এবং আপনার প্রশ্ন এই চিঠিটা নিয়ে কি করবেন। আপনি যদি ট্যাক্স ফাইল করার জন্য কোনো ট্যাক্স প্রফেশনালকে ব্যবহার করে থাকেন, তাহলে আমার অনুরোধ থাকবে আপনি ওনার সাথে চিঠিটা নিয়ে দেখা করেন, এবং ওনার পরামর্শ অনুযায়ী এই চিঠিটা জমা দিয়েছেন, সে পুরো ফাইলটা নিয়ে। হ্যাঁ, যেই ফাইলটা করেছেন হার্ড কপি নিশ্চয়ই উনি আপনাকে দিয়েছে, হার্ড কপি নিয়ে চিঠিটা নিয়ে আপনি ওনার সাথে দেখা করেন এবং উনি যেই পরামর্শটা দেয় সেটাকেই আপনি ফলো করেন। যেহেতু আপনি নিজে হয়তো পারবেন না এটাকে, আমি জানি না চিঠির সাবজেক্ট ম্যাটারটা কি, বিষয়বস্তু কি। অনেক সময় আমরা মনে করি যে এই চিঠির অ্যান্সার হয়তো আমিও দিতে পারবো, কিন্তু অনেক সময় হয়তো সেটা হয়ে ওঠে না। তো যদি সম্ভব হয় আপনি ওনার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যে চিঠিটি পেয়েছেন সেটি পড়ে দেখুন কি অবস্থা, এবং সেক্ষেত্রে আপনি নিজেই যদি ফাইল করে থাকেন তাহলেও আমাদের পরামর্শ থাকবে যে, যেহেতু এটি একটা জটিল বিষয়, হয়তো যে কোনো একজন ট্যাক্স প্রিপেয়ার যিনি আছেন, একজন অভিজ্ঞ, যাকে আপনি পছন্দ মনে করেন, তার কাছে যে চিঠিটি এবং আপনার ফাইলটি নিয়ে যান, সেখানে গেলেই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। খুব কঠিন কিছু নেই, ভয়েরও কিছু নেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা এই আইআরএস থেকে যে অডিট নোটিশ আসলে কি করব, ভয় কেন পাবো না, সেই বা ভয় পাবো, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। বাকি কথাগুলো বলবো একটি ছোট্ট বিরতির পরে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিবিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব পারভেজ কাজী, আইআরএস এনরোলড এজেন্ট এবং সিইও কাকাতুয়া এজেন্সি, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। জনাব পারভেজ কাজী, আমরা বিরতির আলোচনা করছিলাম যে আইআরএস থেকে অডিট চিঠি বা নোটিশ আসলে আমাদের কি করণীয়। অনেকেই আমরা ভয় পেয়ে, এবং একজন দর্শক ইতিমধ্যে চিঠি পেয়েছেন এবং কি করবেন সেটা তিনি বুঝতে পারছেন না। সে কারণেই এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করছি। এক্ষেত্রে আপনি অনেকগুলো বিষয় উদাহরণসহ দিয়েছেন। আর কি কি বিষয় আছে যেগুলো পেলে বা এই চিঠি পাওয়ার পরে সেগুলোকে আমরা মোকাবেলা করতে পারি? জনাব পারভেজ কাজী। ধন্যবাদ রানা ভাই। অডিট সাধারণত কেন একটা অডিট ইনিশিয়েট করে, এটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। এবং অডিট পার্সেন্টেজ কত, আইআরএস কত পার্সেন্ট ফাইলকে অডিটে আনে, এবং কিছু ইনিশিয়েট করে অডিট, সেটা হচ্ছে র্যান্ডম বেসিসে, যে আইআরএস র্যান্ডমলি কিছু ফাইলকে পিক করে। কিছু ফাইল পিক হয়ে থাকে ইনকাম, আইআরএস যেই ইনকামটা সন্দেহ করছে তার থেকে অনেক বেশি, অনেক কম দেখানো হলে তখন ওটা অডিট ইনিশিয়েট করে। অথবা এক্সপেন্সেস মানে ডিডাকশান যদি অনেক বেশি দেখানো হয়ে থাকে, ধরেন আমি এমন একটা ট্রেডের সাথে যুক্ত যেই ট্রেডে ধরে নেওয়া হয় যে আমি 100,000 যদি আর্ন করি, আমি ইউজুয়ালি 20,000 30,000 আমি খরচ করে থাকি। কিন্তু আমি যদি দেখাই যে 100,000 আর্ন করতে আমি 80,000 খরচ করে ফেলেছি, এটা কিন্তু অডিট ইনিশিয়েট, আনইউজুয়াল এক্সপেন্স, এটার জন্য অডিট জেনারেট করে। তো অডিট জেনারেট করে মূলত আমাদের ভুলভ্রান্তির জন্য, অথবা অনেক এক্সপেন্স হয়তো আমার জেনুইন ওই বছরে, আইআরএস ইনিশিয়েট করলেও আমি কিন্তু সেগুলোর রেসপন্স করতে পারবো এবং সেই এক্সপেন্সগুলোকে আমি এস্টাবলিশ করতে পারবো। তো আবার অনেক ইনকাম একটা ট্রেডে আইআরএস ধরে নিচ্ছে যে সাধারণত অ্যাভারেজ মানুষ এই আর্ন করে, উনি কেন এত কম আর্ন করেছে, ওটাও কিন্তু জেনুইনলিও হতে পারে। তো যাই হোক, অডিট যেটাই আসুক না কেন, আমাকে প্রথমে বুঝতে হবে যে আমি কোন ইনকাম ব্র্যাকেটে এবং আমার অডিট পার্সেন্টেজ কত। ইউজুয়ালি আমি একটা সাধারণ ফাইলের কথা বলি, যদি 200,000 থেকে 300,000 ইনকাম হয়ে থাকে, 2 লাখ থেকে 3 লাখ ইনকাম অ্যাভারেজে যাদের, তাদের অডিট পার্সেন্টেজ হচ্ছে কিন্তু 0.39%, মানে প্রতি 100টা ফাইলে 100টা না, আমি বলি এটাকে বেশি, 200-250 ফাইলে একটা ফাইল পিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অডিট পার্সেন্টেজটা কেন বেড়ে আসে? এই ফাইলে যদি স্কেডিউল সি থাকে, এই 200 থেকে 300 হাজার ইনকাম, এবং এই ফাইলে স্কেডিউল সি আছে। স্কেডিউল সিকে, এটা হচ্ছে সেলফ এমপ্লয়েড, সোল প্রোপাইটার অথবা এলএলসি, যারা মানে সিঙ্গল মেম্বার এলএলসি, তারা এই ফর্মটা ব্যবহার করে থাকে। যদি এই ইনকামের ভদ্রলোক ট্যাক্স পেয়ার যিনি ফাইল করছেন, উনি যদি স্কেডিউল সি ব্যবহার করেন, তাহলে ওনার অডিট পার্সেন্টেজটা 1.39 থেকে 1.03-তে এসে পড়ে। এবং এই ফাইলে যদি কোনো লস দেখানো হয়ে থাকে তার ইনকামটাকে কমিয়ে আনার জন্য, মানে ধরেন তার W2 ইনকাম হচ্ছে 300,000, উনি স্কেডিউল সিতে লস দেখাচ্ছেন 40,000, এরকম যদি কিছু হয়ে থাকে, এটার পার্সেন্টেজটা বেড়ে হয়ে যায় 1.76%। তো মানে অডিটটা কেন ইনিশিয়েট করছে জিনিসগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। এক্সেসিভ আর্নড ইনকাম ক্রেডিট অথবা চাইল্ড ট্যাক্স ক্রেডিট অথবা অন্যান্য ক্রেডিটগুলো যদি আমরা এক্সেসিভ ক্লেম করি, তখনও কিন্তু ওইগুলোতে অডিট ইনিশিয়েট হওয়ার সুযোগ থাকে। এখন অডিট সাধারণত 3 প্রকার হয়ে থাকে। একটা, মোস্টলি অডিটগুলো হচ্ছে করসপন্ডেন্স অডিট। IRS চিঠি লিখবে, আপনার পার্টিকুলার যেই জায়গাটায় ওদের প্রশ্ন সেগুলো ওরা উঠাবে। কেউ আইটেমাইজ ফাইল করেছে, কিছুদিন আগে বাইরে কোথাও ফাইল করেছিল, ওনার ইনকাম হচ্ছে 65,000, না সরি 85,000। ভদ্রলোক আইটেমাইজ ফাইল করেছে, ওনার বাড়ি আছে, ইন্টারেস্ট পে করে এবং প্রপার্টি ট্যাক্স পে করে, এবং উনি $15,000 করেছে চ্যারিটি। তো IRS শুধুমাত্র ওনার চ্যারিটি কোথায় কোথায় করেছে সেগুলোর লিস্ট, চ্যারিটির রিসিট, চেকের কপি, এবং যারা রিসিভ করেছে 501c3 চ্যারিটি, যেই ফাউন্ডেশনগুলো অথবা কর্পোরেশনগুলো, তাদের কাছ থেকে চিঠির কপি চাইছে। সে কারণে হয়তো এটাকে অডিট কাছে একটু আমাদের হাতে সময় নিয়ে অনুষ্ঠান শেষ করতে হবে। একজন দর্শক আমাদের টেলিফোনে আছে, তার ফোনটি একটু নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছে টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমরা ফাইল করছিলাম তো, জি, IRS একটা সিরিজ দিচ্ছে যে উই অ্যাডজাস্টেড দ্য অ্যামাউন্ট রিপোর্টেড অন ইউর ট্যাক্স রিটার্ন। জি, আমরা আমার ওই যে একটা ট্যাক্স ই করছিলাম, ওখানে গেলাম, উনি বললো যে আপনার হাউজেন্ট বাবদ আরো টাকা পাবেন, কিন্তু টাকা আসতেছে না, এখন করণীয় কি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব পারভেজ কাজী। ধন্যবাদ ভাই, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আপনি বলছেন যে IRS আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকামকে অ্যাডজাস্ট করেছে, এবং যেখানে ফাইল করেছিলেন তার কাছে গিয়েছিলেন, এবং উনি বলছে যে আপনারা আরও কিছু টাকা পাবেন। জি আচ্ছা, তো আমার তো মনে হয় তাহলে বোধহয় এই চিঠির আপনাকে রেসপন্স করতে হবে না, রেসপন্স করার কিছু নেই। IRS আপনার ফাইলকে অলরেডি রিকম্পিউট করেছে, এবং আপনার রিফান্ড আপনি যেটা ক্লেম করেছিলেন তার থেকে বেশি, এবং সেটা আপনাকে রিফান্ডে দিয়ে দিবে। রিফান্ড চেক অথবা আপনি যদি ব্যাংক ডিপোজিট করে থাকেন, যেভাবেই হোক এটা সেভাবে চলে আসবে। অতএব আপনার এই চিঠির কোনো উত্তর, আমার আপনার কথায় মনে হচ্ছে যে IRS কোনো উত্তর চায়নি, এবং আপনার ট্যাক্স প্রফেশনালও যদি সেটা বলে থাকে তাহলে ঠিক আছে, আপনাকে এটার কোনো উত্তর করতে হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আসলে অনেক দুঃখের মধ্যেও অনেক আপনার জন্য IRS থেকে একটি ভালো খবর এসেছে। সুতরাং আপনার কথা অনুসারে এবং আপনার ট্যাক্স প্রিপেয়ার যিনি আছেন তার কথা অনুসারে বিষয়টি সত্য হলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এবং আমরা আশা করি যে এতক্ষণ যে আলোচনাগুলো আমরা করেছি, যদিও অনেক বড় আলোচনা, সময় থাকলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারতাম, সময়ের দড়িতে আমরা বাধা, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। জনাব পারভেজ কাজী ব্যস্ততা সত্ত্বেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা যারা আমাকে শুনলেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি যে আইআরএস থেকে অডিট নোটিশ এলে বা কোনো চিঠি পেলে আমরা কেন ভয় করব না, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। ভয়ের কিছু নেই, আসলে তারা চিঠি দেবেই। আমাদের ট্যাক্স ফাইল করার সময় কিছু গড়মিল হয়, সেই গড়মিলের কারণে হয়তো আমাদের অনেক সময় তারা বিশ্বাস করে না, তাই চিঠি আসে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আবার ইগনোর করলেও কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ট্যাক্স প্রিপেয়ারের কাছে যে চিঠি এবং ফাইলগুলো নিয়ে, ট্যাক্স ফাইলগুলো নিয়ে এই সমস্যার সমাধান করলে আর ভয়ের কোনো কারণ নেই। সুপ্রিয় দর্শক, আশা করি অনুষ্ঠান ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন TBN24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718777 6556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।